গাড়ি স্টার্ট হয়ে গেছে, এগিয়ে গেছে, দেন জিজ্ঞেস করছে এই ব্রেকটা কোনটা জানো? সল্ট লেকের সবথেকে ডেডলি জায়গা, সেখানেও চলে এসছে গাড়ি নিয়ে। এই সিগন্যালটা সব থেকে মাথা খারাপ করা ট্রাফিক হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। 10:30 ওয়েদার রিপোর্ট তো গতকাল, আজকের বৃষ্টিরই ছিল। আর এই যে সকাল সকাল বৃষ্টি দিয়ে দিন শুরু হয়েছে। আর এখানে একজনকে দেখো, লুক অ্যাট হার, সকাল সকাল জিমে এসে ঘাম ঝরাচ্ছে। সাবাস! আমি হঠাৎ করে দেখছি কি বাড়িতে নেই, ওখানে দেখে গেছিলাম কোথায় গো, বলছে জিমে। হ্যাঁ জিমি, হ্যাঁ আরে ভাই এর মধ্যে মাল মশলা আছে, আরে মাল মশলা আছে, ক্রিয়েটিন ছিল 10:07:05। বাইসেপ করছিলে নাকি? হ্যাঁ এটা দিয়ে বাইসেপ করছিলে? কালকে রাত্রিবেলা ডিনারে যা বেগুন সুন্দরী বানিয়েছিলে, সে এত সুন্দর দেখ। ওই দেখো টমেটোটা, কামিং ব্যাক টু বেগুন সুন্দরী, প্লিজ ওরকম যেন না হয়। বেগুন সুন্দরী আগেও হয়েছে, তখন তুমি খেয়েছো, কালকে তোমার কি মুড গেছে তুমি খেলে না। সুন্দর বাদাম টাদাম নারকেল টারকেল সুন্দর তেল দিয়ে একদম আমারটা তেল তেলা হয়ে গেছে। বেগুন সুন্দরীর নাম নিলাম আর এই সামনে জল জল করছে, দেখো এই যে এই হচ্ছে সেই বেগুন সুন্দরী। বাহ কি ওয়েদার আজকে, আহ জাস্ট লাঞ্চটা করে ঘুমানোর মতো বুঝলি, ইলিশ মাছ দিয়ে লাঞ্চটা করে দে। এবার কি টাইপে বসারে? হ্যাঁ না 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 আর কার্টুন না, চলো বন্ধ করে দিই টিভিটা। না 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 আর না 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 বন্ধ করে দি, বন্ধ করে দি, বন্ধ করে দি, বন্ধ করে দি, না না বন্ধ করে দি। হ্যাঁ হ্যাঁ বাবু এসো এসো, তোমাকে বৃষ্টি দেখাবো, এসো এসো, বৃষ্টি 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 বৃষ্টি, এই যো এম কই না বল, আমি স্কুল থেকে গেছি, একটু কার্টুন দেখছি আমাকে জ্বালাচ্ছে, একটু কার্টুন দেখি তো জ্বালাচ্ছে, এসো বৃষ্টি দেখবো, এসো এসো এসো। আজকে জিম থেকে এসে স্নান টান করে রেডি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি, প্ল্যান ছিল তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, বাট সময় এই যা ওয়েদার না, মানে খুব কষ্ট হচ্ছে শরীরটাকে তুলে নিয়ে বেরোতে, এখনও লাঞ্চও হয়নি, ওদিকে একদিন পাটি পোস্ত বানাচ্ছে। জানালার মধ্যে বৃষ্টি জলের এই ফোঁটাগুলো সামো আরও ঘুমটাকে বাড়িয়ে দিচ্ছে। কত দূর তোমার বাটি পোস্ত? ডান বা টমেটো দেওয়া বাটি পোস্ত। A few moments later. আরে বৃষ্টি পড়ছে ভাই, আরে পিছলে যাবে নাকি? বৃষ্টি পড়ছে না, আরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বৃষ্টি পড়ছে, আমি চালাবো তোমাকে টোটো বানাতে, আরে গাড়ি ভিজে যাবে তো ভাই, আরে কেন রং করছো? চল আমি এত আইডেন্টি দিয়ে, আরে কিছু দূর গিয়ে যখন চেঞ্জ করতো তখন আর পারবো না, বৃষ্টি পড়ছে তো রাস্তায় দাঁড়াবে কি করে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এগিয়ে গেছে, দেন জিজ্ঞেস করছে এই ব্রেকটা কোনটা জানো? আই সেরা গিয়ে সে ভুলে গেছে, ক্লাচার ব্রেক সেম, আইসা ঝাটকা মারেগা। সুন্দর বৃষ্টি পড়ছে, একটু আরামসে ড্রাইভ এনজয় করতে। কোথায় নাটক? কেন তো কি আমি আর অতটাও খারাপ চালাই না, প্লিজ। ও বাবা, এত কেন ঘুম পাচ্ছে?
আজকে আল্টিমেট টেকনোপলিস যেটা মানে আমাদের বাড়ি থেকে সল্ট লেকের সবথেকে ডেডলি জায়গা সেখানে চলে এসেছে গাড়ি নিয়ে। এই সিগন্যালটা সব থেকে মাথা খারাপ করা ট্রাফিক হয়। দেখিস ভাই গাড়িটা ঘষিস না, নিচে যাও। পাস চলো, এতদূর অব্দি পাস। দেখে 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 এরপর আর একটা ডেডলি কর্নার আছে সামনেটা। বাস ভাই বাস 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 পৌঁছে গেছি পৌঁছে গেছি। ঢুকবি ঢুকবি নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত অ্যাকিউরেসি লাগবে না। বাবারে বাবা কি দরকার, এত টেনশন নেওয়ার। আধা এনার্জি তো এখানে শেষ হয়ে গেল। বাট আমি এখনো ব্যাপারটা ঠিক ভেবে উঠতে পারছি না, বাড়ি থেকে সোজা এখানে। দেখো চটপটা কিছু বানানো হয়ে যায় আজকে। আর মেয়েরা বসে দিদি খিদে পাচ্ছে দিদি খিদে পাচ্ছে, ঠিক আছে চল আউট অফ দ্য মেনু কিছু বানানো যাক। আমরা রিহুর জন্য ওয়েট করছি আর কি, ও এলে ওকে নিয়ে একটু টুকটাক শপিং এ যাব। তো তার মাঝখানে বানানো হয়েছে আমাদের ক্রিসপি পনির পকোড়া। ফের ধনে পাতা চাটনি। আমরা এসএনবি তে এগুলোতে ঝালমুড়ি দিলে কেমন হয়? হ্যাঁ কি রে, এটা আমাদের এই কুরকুরা ফিশ ফিঙ্গার সার্ভ। ইয়েস, এটা মম দিয়ে জুতো খুলে আসতে হয় এখানে। জুতো খুলে দাও ওড়া ভেতরে, কেউ নেবে না কেউ নেবে না। হ্যাঁ পাকা পাকা মুখ বানাচ্ছে, পাকা পাকা কি। এখানে সল্ট লেকে একটা নতুন কিডস প্লে এরিয়ারে এরিয়ারের বলছে এরিয়ারের এ ভাই কি হলো রে? ও না, ল্যাপটপ না, ওই যে ব্যাগের ক্লিপটা এরিয়ারের। আমি বলছি কিডস প্লে এরিয়ারের এরিয়ারের সন্ধান পেয়েছি, বাবুকে নিয়ে এসেছি আজকে, চলো। এ ভাই এ অনেক ভিড়, কোয়েলি প্রচুর জুতো। হ্যাঁ Yeah.
देखो माँ टायर्ड हो गई ना कि আমরা ওখান থেকে ঘুরে এলাম, রিভিউ বেশ ভালোই মজা পেলো। আনা বাবু, আর এই যে আমি আবার ব্যাক টু SNB, আমি একটু পরে যাবো, চলো পরে বেরিয়ে যাচ্ছে। টাটা। শরীরটা বেশ মনটেকটা খেয়ে ঠিকঠাক হয়ে গেছিল। আজকে সকাল থেকে কেন জানি না এত কাশি হচ্ছে। চলো ডাকো আজকে ওএনবিতে বেগ ফিশের ওপরে স্টার্টারের একটা আইটেমের ট্রায়াল ছিল। এবার ও তো আগে এসে গেছে, আমি তাই আমার পার্টটা খেয়েছি আর তোমার জন্য ফাইনাল অ্যাপ্রুভালের জন্য নিয়ে এসেছি। জেমস, ওয়াট জেমস? ইউ ওয়ান্ট জেমস? ইউ ওয়ান্ট জেমস? ওপেন ইট, ওপেন ইট, ওপেন। রাত্রি 12:05, আমি তো ক্রিকেট খেলে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম। বাকি কল্যাণী দিয়ে রিহু আর কুলফি ঘুমাচ্ছে এই রুমটাতে, আর এখানে একজন রিডিং বুক। ডিনার করবে না তুমি? এতদিন এই জায়গাটা পারফেক্ট ইউজ করছো, যে কারণে এটা বানানো হয়েছে। আমি জাস্ট এখানে ব্লগের এডিটিংয়ের জন্য ফাইলসগুলো ট্রান্সফার করবো বলে বসলাম। আর এই যে আয় আয়, আরে আয়, আরে পৌনে একটা বাজে, এসো না একবার। এই যাচ্ছি মানে তখন থেকে যাচ্ছি, ইচ্ছে করে যাচ্ছে। আমি কালকে রাত্রিবেলায় প্রায় তখন 1:30 বাজবে ঘুমাতে যাবো, হঠাৎ করে ল্যাপটপটা জাস্ট শাট ডাউন করতে যাচ্ছি, আর ওই রিহুর ওই বার্থ ব্লগটা সামনে এলো। আই গট সো ইমোশনাল ঘুমাতে যাওয়ার আগে, যখন মায়ের ফটো সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। অ্যান্ড লাইক শেয়ার্ড আ লট অফ ইমোশনস উইথ হার। এনিওয়েজ, মা বাবার কাছে ছেলে মেয়েরা সবসময় ছোটোই থাকে সত্যি।
গুড নাইট, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।